প্রত্যেকটা মেয়েরই প্রথমবার মা হওয়ার অনুভূতিটা থাকে অন্যরকম তবে আমি প্রথমবার মা হওয়ার পরে অনেক বেশি কষ্ট করেছি তো কি করেছি সেটা আপনাদের মাঝে অবশ্যই ভিডিওর মধ্যে শেয়ার করব সবাই একটা লাইক দিয়ে স্কিপ না করে পুরোটা দেখবেন হ্যালো আসসালামু আলাইকুম আমি বাংলাদেশ কুষ্টিয়া থেকে বলছি রামিম ফ্যামিলিজ ব্লগ চ্যানেল থেকে নতুন আর একটা ভিডিও দেখার জন্য আপনাকে স্বাগত জানাচ্ছি কাছে এবং দূরের দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন বা দেখছেন না আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমরা পরিবারের সবাই আলহাম দিল্লা এইটো বেছ ভাল আছি প্রতিদিনের মতো সকাল থেকে ভিডিওটা শুরু করেছি আজকে সকালে জামা কাপড় রোদে দেওয়া থেকে ভিডিওটা শুরু করলাম গতকালকে জামা কাপড় দিয়েছিলাম আর সকাল সকাল ঘুম থেকে উঠে আগে দিয়ে দিয়েছি কারণ অনেকগুলো জন্য রোদ উঠে গিয়েছে এখন চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে এখন সকালে নাস্তাটা রেডি করে নিব প্রথমে আমি একটু দুধ জাল বসিয়ে দিয়েছি তারপরে গতকালকার একটু ডাল ছিল তো ওটাও হচ্ছে গরম করতে বসিয়ে দিলাম আজকে হালকা পাতলা ভাবে নাস্তাটা সেরে নিব আর যা যা রান্না করব সেগুলো এখন ভিজে নিচ্ছি মানে দুপুরে কি তো এখানে হচ্ছে খাসির মাংস ভিজিয়ে নিচ্ছি এটা হচ্ছে কুরবানির খাসির মাংস মানে প্রতিবেশীরা এ একটু করে দিয়েছে মাংসটুকু ভিজিয়ে রাখলাম সাথে একটু মাছও ভিজিয়ে রেখেছি আর গতকালকার একটু ভাত ছিল সেটা এখন হলুদ আর লবণ আর তেল দিয়ে ভাজি করে নিচ্ছে আজকে বাসায় একদমই ডিম ছিল না মানে একটাও ছিল না ওর জন্য এইভাবে ভাজিটা করলাম আর সাথে কয়েকটা রুটিও বানাবো লাল রুটি বানানোর জন্য এখানে আটা লবণ আর পানি দিয়ে আটাটা খুব সুন্দর মতো ছেনে তারপরে রুটিগুলো আমি বেলে অফ ক্যামেরায় শেখে নিয়েছি তারপরে এখন সকালে নাস্তা খাবো তো নাস্তা খাওয়ার জন্য বিছানোর ওপরে একটা রিক্সিন পেরে নিচ্ছে কারণ আমাদের তো ডাইনিং টেবিল খোলা হয়েছে আর ডাইনিং রুমে আলমারি বানানো হচ্ছে সেটা কম বেশি সবাই জানেন আমি যেহেতু ভিডিওতে দেখিয়েছি আর আমার শাশুড়ির রুমে খাওয়া দাওয়া করা হতো তবে আমার শাশুড়ি এখন চলে এসেছে আমাদের এখানে ওই জন্য এই রুমে খাওয়া দাওয়া করা হচ্ছে তো এই যে ভাত ভাজি করেছি একটু ডাল ছিল তারপরে মিষ্টি ছিল রুটি তো এগুলাই দিয়ে হচ্ছে সকালে নাস্তাটা হবে আর আমার জন্য একটু আমি আম গুলিয়ে নিচ্ছি শুধু আমি খাবো না সবাই খাবে গতকালকে রাত্রে আমি দাঁত উঠিয়েছি আক্কেল মারিতে অনেক বেশি ঝামেলা করতেছিল দাঁতের কোনো সমস্যা না তবে একেবারে কন্যা না হচ্ছে মাড়িটা ছিল তো খাবার গেলে আর বের হয় না যন্ত্রণা করে ওই জন্য ডাক্তার অনেক আগে দাঁতটা উঠিয়ে ফেলতে বলেছিল তবে আমি আর এতদিন ফেলিনি শেষ মেজ গত রাত্রে দাঁতটা উঠিয়ে ফেলার কারণে আমাকে হচ্ছে একটা দিন আর একটা রাত একেবারে ভাত খেতে নিষেধ করেছে তরল খাবার খেতে বলেছে তো তরল খাবার আর কি খাবো ভাবলাম আম আছে আমি একটু খেয়ে নি রাত্রে কিছুই খাওয়া হয়নি রাত্রে দাঁত উঠাতে উঠাতে রাত নয়টা বেজে গিয়েছিল ওই জন্য আসার পর আর কিছুই খাওয়া হয়নি তো যাই হোক নাস্তা খাওয়ার পরে এখন হচ্ছে দুপুরে রান্নাটা করে নিব এগুলো হচ্ছে খয়রা মাছ নামটা আমি সঠিক বলেছি কিনা জানি না আমরা এই নামেই হচ্ছে হচ্ছে চিনি তো ভেজে আর মিষ্টি কুমড়ার একটা ভিডিওর এই পর্যায়ে এসে যারা এখনো লাইক দেননি তাদের কাছে প্রতিদিনের মতো রিকোয়েস্ট প্লিজ একটা লাইক দিয়ে স্কিপ না করে পুরোটা ভিডিও দেখার চেষ্টা করবেন আর আপনি যদি আমার চ্যানেলের ভিডিও আজকে প্রথম দেখে থাকেন ভিডিওটা পুরো দেখবেন দেখে ভিডিওর কোথাও কোনো অংশ যদি এতটুকু ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিবেন তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও পাঠাবো সাথে সাথে নোটিফিকেশন আকারে আপনার কাছে পৌঁছে যাবে আর আপনি চাইলেই ভিডিওটা দেখে নিতে পারবেন আর যারা যারা এই কাজটি করে ফেলেছেন তাদেরকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এক চোলাই মিষ্টি কুমড়া ভাজি বসিয়েছি আর এক চুলাই হচ্ছে মাছ রান্না বসিয়েছি আর কিছু বাজার প্রয়োজন ছিল তো সেগুলো আপনাদের ভাইয়া নিয়ে এসেছে এবার কিন্তু একেবারে পুরো মাসের বাজার করা হয়নি ওই জন্য পাশের দোকান থেকে যতটুকু জিনিসের প্রয়োজন ছিল সেগুলো নিয়ে এসেছে এভাবে বাজার করলে না বাজারের কোনো মানে আয় বরখ থাকে না আমি একবারে পুরো মাসের বাজার করি তবে এবার আর সম্ভব হয়নি ওই জন্য এভাবে চিনি লবণ সাবান আর হচ্ছে একটা বিরিয়ানি মশলা সেমাই নিয়ে এসেছে আবার যেগুলো পরে লাগবে সেগুলো আবার পরে নিয়ে আসবে কুমড়ো ভাজিটা হয়ে গিয়েছে আর মিষ্টি কুমড়ার ভাজিটা করতে গেলে কেমন যেন ঘন্ট হয়ে যায় আমার কাছে আর হচ্ছে মাছ ভোনাও হয়ে গিয়েছে মাছ ভোনাটাও নামিয়ে রাখলাম আর একটু হচ্ছে নবাবী সেমাই রান্না করব। ঈদের মধ্যে তো গ্রামের বাড়িতে ছিলাম তো এই সময়টা রান্না করা হয়নি আর আমার ছেলেরা এই সময়টা খেতে অনেক বেশি

হবে আর আমার হচ্ছে পাতিলটা একটু ছোট হয়ে গিয়েছে নাড়াচাড়া করতে একটু সমস্যাই হচ্ছে শেষের দিকে একটু ঘি দিয়েছি তো ভাজা হয়ে গিয়েছে তারপরে এখন আমি ক্রিমটা রেডি করে নিব গরুর দুধ একেবারে ঘন করে জাল করে রেখেছিলাম তারপরে কন্ডেন্স মিল দিয়েছি চিনিও দেওয়া যায় তবে চিনি দিলে একটু পাতলা হয়ে যায় তো ওই জন্য কন্ডেন্স মিল দিয়েছি আর একটু গোড়া দুধও দিয়েছি তারপরে হচ্ছে তারপরে কর্নফ্লাওয়ার দিয়েছি চুলার জাল কিন্তু জ্বালানোর আগে সবকিছু দিয়ে খুব ভালো মতো নেড়ে চেড়ে নিয়েছি তারপরে চুলার জাল হচ্ছে জ্বালিয়ে দিয়ে ক্রিমটা তৈরি করে নিচ্ছি আর ক্রিমটা ওই পাতিলে তৈরি করতে যে মানে তলায় লেগে যেতেছিল আরেকটা পাতিলে তৈরি করে নিয়েছি তারপরে এখন সেট করে নিচ্ছি একটা বক্সের মধ্যে প্রথমে একটু সেমাই দিয়েছি তারপরে ক্রিম তারপরে আবার সেমাই তারপরে আবার ক্রিম তারপরে আবার সেমাই দিব দুইটা লেয়ারে হচ্ছে ক্রিম দিয়েছি আর তিনটা লেয়ারে সেমাই আমি কাউকে শেখাচ্ছি না আমি যেভাবে রান্না করি সেটাই একটু দেখাচ্ছি যেহেতু এটা আমার ব্লগ চ্যানেল তো এগুলা তো দেখাতেই হবে আর ব্লগ ভিডিও গুলা কিন্তু এমনই হয় তো দুপদে এখন ভেজে রাখা কিশমিশ আর হচ্ছে বাদাম দিয়ে দিতে তারপরে নর্মাল তাপমাত্রায় ঠান্ডা করে ফ্রিজে রেখে দিব সন্ধ্যায় নাস্তা হিসেবে খাওয়া হবে আর যে খাসির মাংসগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম এখন খাসির মাংসগুলো খুব ভালো করে ধুয়ে নিচ্ছি ধুয়ে এটা হচ্ছে মশলা মেখে ম্যারিনেশন করে রেখে দিব রাত্রে হচ্ছে বিরিয়ানি রান্না করব তো এখন যদি সব কিছু মশলা দিয়ে মেখে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু মাংসের মধ্যে মশলা খুব ভালো মতো ঢুকে যায় বিরিয়ানিটা খেতেও অনেক বেশি মজা লাগে তো প্রথমে লেবুর রস দিয়েছি তারপরে এখানে গুঁড়া মশলা সবই অল্প অল্প দিয়েছি আদা রসুন বাটাও দিয়েছি তা পেঁয়াজ বাটাও দিয়েছি তারপর এখানে রাঁধনির যে মশলা থাকে বিরিয়ানির ওটা দিয়েছি আর হচ্ছে পেঁয়াজ বেরেস্তা আর সয়াবিন তেল তো এখন হাত দিয়ে খুব ভালো মতো মেখে নিব আমার কাছে টক দই নেই ওই জন্যই কিন্তু লেবু দিয়েছি আর রান্না করার সময় দুধ ব্যবহার করব তো যা যা বাসায় ছিল সেগুলাই দিয়ে কিন্তু রান্না করার চেষ্টা করছি বাদামও ছিল না আর বেটে নেওয়ার জন্য ওই জন্য এইভাবেই আমি রেডি করে ফ্রিজে রেখে দিয়েছি আর এই যে রান্নাঘরের অবস্থা দেখেন রান্নাঘরে যত কাজ করা যায় যত রান্নাবান্না করা যায় রান্নাঘরও নোংরা হয় বেশি আর অনেকগুলা থালা বাসনও নোংরা হয় তো রান্না রান্নাঘরও আমি ক্লিন করব তারপরে থালা বাসনগুলো সব পরিষ্কার করে নিব অফ ক্যামেরায় আর এই যে দেখেন রান্নাঘরও ক্লিন করে নিয়েছি থালা বাসনও ধুয়ে নিয়েছি তারপরে প্রেসার কুকারে ভাত বসিয়ে দিয়েছি রান্না করার পরে রান্নাঘর ক্লিন করা আর থালা বাসন ধোয়া হয়ে গেলে মনে হয় যেন অনেক বড় একটা কাজ হয়ে গিয়েছে তারপরে হচ্ছে আমি ঘর মুছে গোসল করে অনেকগুলো জামা কাপড়ও সাথে ধুয়ে দিয়েছি আসলে প্রত্যেক দিনই কিন্তু অনেক বেশি জামা কাপড় ধোয়া লাগে এত জামা কাপড় ধুতে ধুতে কিন্তু আমার হাতটা অনেক বেশি ব্যথা হয়ে গিয়েছে পরবর্তীতে কিন্তু আরও অনেক বেশি জামা কাপড় ধোয়া লাগবে ঘরগুলা যেহেতু অনেক বেশি নোংরা হয়ে গিয়েছে ফার্নিচার বানানোর জন্য এখন দুপুরের খাবার দিব সবাইকে ভাত তারপরে কালকে ডাল মিষ্টি কুমড়ার ভাজি মুরগির একটু মাংসও ছিল আর ওই যে মাছের তরকারি আর আমি আবারও কিন্তু আমি একটু গুলিয়ে নিয়েছি আর একটু গুঁড়ার দুধ আর একটু হচ্ছে মুড়ি আজকে রাত থেকে ডাক্তার ভাত খেতে বলেছে তো এই দুই বেলা আমি খেয়েই থাকলাম আর রাত্রে তো কোনো কিছু খাওয়াই হয়নি তো একটু মুড়ি নিয়েছি মুড়িটা একটু ভিজে গেলে নরম নরম করে খাওয়ার চেষ্টা করব তারপরে এটা হচ্ছে বিকেলের ভিডিও অনেকগুলো জামা কাপড় তো কেসে দিয়েছিলাম তো সেগুলো শুকিয়ে গিয়েছে কিছু ভাস করে নিয়েছে আর কিছু জামা কাপড় আয়রন করতে হবে আর আমার বাড়িতে কিন্তু জামা কাপড় আয়রন আমিই করি অন্য কেউ করে না বাইরে থেকেও করা হয় না ওই যে জুতা সেলাই থেকে সন্ডিপাত সব কিছুই কিন্তু আমিই করি অনেকের হাজবেন্ডরা কিন্তু এই কাজটা করে থাকে বা বাইরে থেকে এই কাজগুলো করে আনে আর আমি কিন্তু নিজে এই কাজগুলো করি আপনাদের ভাইয়াকে যদি কোনো জামা কাপড় আয়রন করে আনতে বলি তো বলে যে নিজেই করো তুমি তো পারোই সুন্দর মতো তো কাজ করানোর বুদ্ধি কি কাজ করানোর জন্য একটু প্রশংসা করে হয়তো তো যাই হোক জামা কাপড়গুলো এখন হচ্ছে আয়রন করে নিব আর এই যে আয়রন করা হয়ে গিয়েছে আর বাকি যেগুলো ভাস করে রেখেছিলাম এগুলো সবই এখন জায়গাটা জায়গা ঠিক মতো রেখে আজকের ভিডিওর ভয়েসটা একটু অন্যরকম লাগতে পারে দুই তিন তিনবার ধরে ভয়েসটা দেওয়া হয়েছে তো যাই হোক এখন হচ্ছে রাতের জন্য বিরিয়ানি রান্না করার জন্য আমি এখানে হচ্ছে পোলা চাল ভিজিয়ে রাখলাম চালটা কিছুক্ষণ পানির মধ্যে ভিজিয়ে রাখলে বিরিয়ানিটা একদম হবে তারপরে হচ্ছে একটা ফ্রাই প্যানে আমি তেল দিয়েছি সয়াবিন আর যে হচ্ছে খাসির মাংসগুলো ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম ওইগুলো এখন দিয়ে দিলাম দিয়ে খুব সুন্দর মতো আমি সময় নিয়ে কষিয়ে নিব তারপরে এর মধ্যে একটু দুধ দিব পানি দিব সব কিছু দিয়ে কিন্তু যেহেতু টক দই নেই লেবু তো আগে থেকেই দিয়েছি তো কিছুক্ষণ পরে যে দেখতে পাচ্ছেন অনেকটা পানি উঠে গিয়েছে আর একটু পানিও আমি দিয়েছিলাম হচ্ছে ওই চোলাতে মাংসটা কষানো হতে থাক আর এখানে আমি কিছু আলু ভেজে নিব বিরিয়ানির মধ্যে আলু খেতে কিন্তু আমার ছেলেরা অনেক বেশি পছন্দ করে তার জন্য কিছু আলু একটু লবণ আর একটু মরিচের গোড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ ভেজে নিয়েছি তারপরে হচ্ছে একটু জর্দার কালার দিয়েছি বিরিয়ানির আলু একটু জর্দার কালার দিলে দেখতে অনেক বেশি সুন্দর লাগে ঘন করে দুধ জাল করে রেখেছিলাম তো দুধ দুধের সর সহ দিয়ে দিয়েছি তো এই পানিটুকের টুকের কিন্তু মাংস সিদ্ধ হয়ে যাবে ঢাকনা দিয়ে ঢেকে জাল লোতে সিদ্ধ করে 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 নিব আমি রান্না ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন বের নিয়ে আসলাম নাস্তা হিসাবে খাওয়ার জন্য তো এখন হচ্ছে কেটে কেটে সবার ফ্রিজে দিয়ে দিব এই ভিডিওটা ছিল সাত তারিখের তো আমি কিন্তু আপলোড দিতে অনেক বেশি দেরি করে ফেলেছি কারণ আট তারিখে একটা ভিডিও আপলোড দেওয়ার কথা ছিল আমি যেহেতু একদিন পর পর ভিডিও আপলোড করি আর এই ভিডিওটা শেষ করতে করতে কিন্তু রাত দশটা সাড়ে দশটা বেজে যায় তখন ভিডিও এডিটিং করে ভয়েস ওভার করে পরের দিন আপলোডটা কখনো সম্ভব ছিল না কারণ দিনের বেলাতে মিস্ত্রি কাজ করে বাড়িতে অনেক বেশি শব্দ হয় তখন তো ভয়েস দেওয়া যাবে না ওই জন্যই কিন্তু ভিডিওটা দিতে অনেক বেশি দেরি হয়ে গেল তো বড় ছেলে যেহেতু জন্মদিন ছিল তো ছেলের আবদারে একটা কেক আনা হয়েছিল তো বলেছে যে কেক কাটবো না আমি তো আমি সে কেক না কেটে কিভাবে খাওয়া ও বলেছে মোমবাতি জ্বালিয়ে কাটবো না আমি এমনি খাবো ওই জন্য একটা কেক আনা হয়েছিল কেক আর হচ্ছে নবাবের সময় দিয়ে সন্ধ্যা নাস্তা করা হয়েছে এরই মাঝে কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে আমি হচ্ছে সে ভেজে রাখা আলো দিলাম আর এখন পোলা চাল দিয়ে এভাবে খুব ভালো মতো ভেজে নিব। প্রথম মা হওয়ার অনুভূতি কিন্তু সব মেয়েদের একটু আলাদা হয়ে থাকে তো আমিও তার ব্যতিক্রম না তবে আমার এই ছেলে যখন হয় হওয়ার পর থেকে অনেক বেশি করে কোনো কান্নাকাটি ডাক্তার কবিরাজ হুজুর কিছু করতে পারে না এতটা কান্নাকাটি করে যে আমি রাত্রে ঘুমাতেও পারি না তার জন্য কিন্তু আমি এখন অনেক অসুস্থ হয়ে গিয়েছি তো জন্য ছেলে হওয়ার পরের জার্নিটা কিন্তু আমার অনেক বেশি কষ্টের ছিল কত রাত যে ঘুমাইনি তারও ঠিক নাই তো যাই হোক এখানে হচ্ছে বিরিয়ানির চালটা খুব ভালো মতো ভেজে তারপরে হচ্ছে পরিমাণ পানি দিয়েছি ঢাকনাতে ঢেকে তারপর কিছুক্ষণ পরে আমি একটু হচ্ছে লবণ আর একটু চিনি দিয়েছি তারপরে কিছুক্ষণ পরে এখন একটু ঘি দিচ্ছি তাহলে ফ্লেভারটা অনেক বেশি সুন্দর হবে আর কয়েকটা কাঁচামরিচও দিবো কাঁচামরিচের ফ্লেভারও কিন্তু বিরিয়ানিতে অনেক বেশি হচ্ছে ভালো যায় তারপরে হচ্ছে পেঁয়াজ বেরেস্তা দিয়েছি তারপরে নিড়ে চেড়ে চুলার জালটা একেবারে লুতে রেখে আমি বেশ কিছুক্ষণ হচ্ছে দমে রেখে দিয়েছিলাম আর এই যে দেখেন বিরিয়ানিটা হয়ে গিয়েছে আর মাসাল্লাহ দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও অনেক বেশি মজা হয়েছে আর আমার কাছে মনে হয় খাসির কোস্তের বিরিয়ানিটা বেশি মজা লাগে তো আজকে হচ্ছে শশা ছিল না বাসায় তাই লেবু আর পেঁয়াজ কেটে নিয়েছি তো এটাই হচ্ছে রাতের খাবার আর ভিডিও থেকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ বাই বাই আসসালামু আলাইকুম